আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী কুয়েতের দুটি আপডেট আপনাদের সাথে শেয়ার করব যেটা খুবই প্রয়োজন বিশেষ করে যারা কুয়েতে আছে যারা দেশে আছে বা যারা নতুন করে কুয়েতে আসতে চাচ্ছে আপনারা জানেন যে কুয়েতের দীর্ঘদিন থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিষেধাজ্ঞা চলছে যদিও কুয়েত শুধুমাত্র বিশ নাম্বার আকামার বা যেটা গৃহকর্মী তাদের জন্য বিভিন্ন সুযোগ দিয়ে আসছে কিন্তু এরই মাঝেই কয়েক লক্ষ শ্রমিক যেসব পাবলিক সেক্টরে যারা কাজ করে বা ক্লিন কোম্পানির বা বিভিন্ন বড় বড় কনসেকশন কোম্পানির তাদের জন্য কোনো সুযোগই দিচ্ছে না আর সেই সুযোগগুলো না দেওয়ার একটাই কারণ কুয়েতের অর্থনৈতিক মন্দা যদিও আপনারা জানেন যে কুয়েত জুড়ে চলছে শ্রমিক সংকট এখন আপনাকে দেখতে হবে কোন কোন সেক্টরে শ্রমিক সংকট চলছে আমাদের ভিডিওগুলিতে প্রতিদিনই দু চারটা কমেন্টস পড়ে বিশেষ করে বাংলাদেশ থেকে অনেকেই জানতে চায় যে ভাই কুয়েতের বিষা খুলেছে কিনা বা কুয়েতে যাওয়া যাবে কিনা বা কুয়েতের বিষার দাম কত বিষা পাওয়ার সিস্টেম কী আপনারা জানেন যে কোভিড নাইন্টিন পরিস্থিতির অবনতির কারণে কুয়েত থেকে যেমন চলে গেছে কনস্ট্রাকশন কোম্পানির শ্রমিকরা তেমন চলে গেছে খাদেম ফ্রি ভিসা শ্রমিকরা বিশেষ করে কাজ না পাওয়ার কারণে বা দীর্ঘদিন লকডাউন বা কারফিউ থাকার কারণে আর এরই মাঝে কুয়েত সতেরোই জানুয়ারি থেকে কুয়েতের ভিসা বাজার বা বিষা উন্মুক্ত করে দেয় তবে সেই সিস্টেমটাও সাকসেস হয়নি এখন দেখার বিষয় হচ্ছে যে বিষা কি উন্মুক্ত করেছিল শুধুমাত্র গৃহকর্মী যেসব বাসাবাড়িতে শ্রমিক সংকট বা তারা তাদের বাসার কাজের জন্য লোক পাচ্ছে না তাদের জন্যই এই সুযোগটা দেয়া হয় সীমাবদ্ধতার কারণে ইচ্ছে অনিচ্ছে চাইলেই সবাই বিষা বের করতে পারে না যদিও এই ব্যাপারগুলো আমাদের দেশ থেকে যারা নতুন করে আসতে চায় তাদের অজানা বা এই সিস্টেমগুলি তারা খুব একটা বুঝে না এরপরেও যাদের বিষা বের হয়েছিল তারাও কুয়েতে প্রবেশ করতে পারেনি বিশেষ করে কোভিড নাইন্টিন পরিস্থিতির অবনতির কারণে দূতাবাস বন্ধ থাকার কারণে বিভিন্ন দেশের জটিলতার কারণে চুক্তি বা কন্টাক্টের কারণে আর কুয়েত প্রায় বিভিন্ন দেশের সাথে চেষ্টা করে যাচ্ছে বিশ নাম্বার বা খাদিম বিশার অফিস খোলার জন্য বা খাদিম বিশার গৃহকর্মী কুয়েতে নিয়ে আসার জন্য আর সেই চেষ্টাগুলো প্রতিবারই ব্যর্থ হচ্ছে কুয়েতের ছাড় না দেওয়ার কারণে আপনারা জান যে কুয়েতের শ্রম যে অবস্থা কোম্পানিগুলো বা কুয়েতের স্যালারি সব মিলিয়ে কফিল পদ্ধতি আঁকামা ট্রান্সফারের সুযোগ না পাওয়া বিভিন্ন কারণে সেটা এক ধরনের বিতর্কের মুখে পড়ে যেটাকে সামনে নিয়ে আসে ফিলিপিন আপনারা জানেন যে কুয়েতের গৃহকর্মীদের চাহিদা পুরোপুরি মিটায় যেমন ইন্ডিয়া শ্রীলঙ্কা ফিলিপিন্স তবে ইন্ডিয়া শ্রীলঙ্কার ব্যাপারটা একটা দাপ ফিলিপিন্সের ব্যাপারটা একটা দাপ ফিলিপিন্সের গৃহকর্মীদের ব্যাপারে আপনাদেরকে আর কি বলবো আপনি কুয়েতের এমন কোনো বাসা বাড়ি পাবেন না যেখানে দু চারজন ছয়জন আটজন ফিলিপিন্সের মেয়েরা কাজ করছে না এবং ওরা সাবলীল স্মার্ট সব ব্যাপারে ওদের ব্যাপারে আমাদের নতুন করে আর কিছু বলা নাই এখন কথা হচ্ছে যে বিষার ব্যাপারটা তো গেল বিষার ব্যাপার নিয়ে যে জটিলতা যারা দেশ থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য অনেকগুলি টিপসে রয়ে গেল আপনি চিন্তা করে দেখেন যে ঠিক এই মুহূর্তে কুয়েতের অবস্থা কুয়েতে আসবেন কিনা বা বিষা পেলেও কি করবেন আবার আমাদের দেশ থেকে অনেকেরই ধারণা যে কুয়েতে এখনও আগের মতো ফ্রি বিষয়ে যেয়ে কাজ করবো বা খাদেম ফ্রি বিষয়ে কাজ করবো আদতই সে ধরনের কোনো পরিস্থিতি বর্তমান কুয়েতে নাই কোনো একজন প্রবাসী যদি বাংলাদেশি কুয়েতের বিষা পেয়ে থাকে সেক্ষেত্রে খাদের বিষা তাকে অবশ্যই বাসায় কাজ করতে হবে বাইরে কাজ করার সুযোগ নয় বিশেষ করে দু সালে কুয়েত মানব পাচার বা আদম ব্যাপারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাচ্ছে যেটার জন্য বেশ অনেকগুলো রায় দেওয়া হয়েছে কুয়েতের আদালত থেকে আর এতে করে কুয়েতের আদম ব্যাপারী বা মানব পাচারের যে একটা স্থান ছিল সেটা রীতিমতো সংকটের মুখে এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট যে কোভিড নাইন্টিন পরিস্থিতির অবনতি হওয়ার পর থেকে কুয়েতের আন্তর্জাতিক প্লাইট বরাবরই বন্ধ রয়েছে যদিও কুয়েত কিছুদিন পরপর নতুন নতুন নিয়ম জারি করছে বা কুয়েতে ফিরে আসার সিস্টেম দিচ্ছে যার একটাই উদ্দেশ্য সাধারণ কুয়েতিদেরকে বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে নিয়ে আসা সেই সাথে কুয়েতের গৃহকর্মীদেরকে নিয়ে আসা এই সুযোগটা তারা কখনোই কোনো কোম্পানির লোকদের জন্য প্রাইভেট সেক্টরের লোকদের জন্য ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের লোকদের জন্য এখন পর্যন্ত দেয় নাই গতকাল কুয়েত মন্ত্রিসভার যে স্বাস্থ্য কমিটির রিপোর্টগুলো জমা দেওয়া হয়েছে যেটা দৈনিকাল কাবাস নিশ্চিত করে সেখানে কালো আন্তর্জাতিক বিমানবন্দরের উপর যে রিপোর্ট জমা দেওয়া হয় তাতে একটা ব্যাপার ক্লিয়ার করা হয়েছে যে জুলাইয়ের আগে আন্তর্জাতিক বিমানবন্দর খোলার কোনো সুযোগ কুয়েত রাখেনি যদিও আপনারা জানেন যে নতুন করে আরও পাঁচটি শহরে কুয়েতে প্লাইটে পরিচালনা শুরু করেছে তারা চাইলেই কুয়েতে ফিরে আসতে পারবে তবে সেই সুযোগটাও দেওয়া হয়েছে শুধুমাত্র খাদেম বিষাদারি বা খাদেম আঁকামাদারিদেরকে যার একটাই কারণ কুয়েতের গৃহকর্মী সংকট আর কুয়েত চাচ্ছে না যে বাসাবাড়ির শ্রমিক সংকটটা থেকে যাক যদিও তারা তাদের বাসাবাড়ির শ্রমিক সংকট নিরসনের জন্য প্রতিনিয়তই নতুন নতুন সিদ্ধান্তগুলো নিচ্ছে তারপরও সেটাও সাকসেস হচ্ছে না এখন যারা নতুন করে কুয়েত থেকে ছুটিতে যাবেন ভাবছেন বা আপনি আবার ফিরে আসার চিন্তা করছেন আমাদের ভিডিওগুলিতে প্রায় অনেকেই একটি ব্যাপার জানতে চাচ্ছেন যে আমি ছুটিতে গেলে ফিরে আসতে পারবো কিনা তাদের জন্য একটা পরামর্শ থাকবে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে আপনি নিশ্চিত হতে পারবেন না যে আপনি ছুটিতে গেলে আবার পুনরায় স্বাচ্ছন্দ্যে ফিরে আসতে পারবেন কারণ কোভিড নাইন্টিনের যেসব ভেরিয়েশনগুলো নতুন নতুন করে দেখা যাচ্ছে বা নতুন নতুন আবিষ্কার হচ্ছে এতে করে আপনি ভ্যাকসিন নিয়ে সার্টিফিকেট নিয়ে গেলেও কুয়েত ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ যার একটাই কারণ কোভিড নাইন্টিন পরিস্থিতিতে প্রতিটি গভর্নমেন্ট তাদের পূর্বের সিদ্ধান্তগুলো প্রতিনিয়তই বাতিল করছে আর এতে করে আরেকটা ব্যাপার ক্লিয়ার গতকালও একটি আপডেট প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বর্তমান কুয়েত একটি আপডেট জারি করেছে সেটা হচ্ছে যে সকল কুয়েতি এবং প্রবাসী বা বিভিন্ন দেশের নাগরিক কুয়েতে প্রবেশ করতে হলে অবশ্যই তাকে কোভিড নাইন্টিন নেগেটিভ সার্টিফিকেট নিয়ে প্রবেশ করতে হবে কাজেই আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন যাতে করে আপনি আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না করেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা